বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ 17ই সেপ্টেম্বর চিরাচরিত প্রথা অনুযায়ী শিল্পীর দেবতা বিশ্বকর্মা পূজা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ জন্মদিন, সেই জন্মদিনে কেক কাটলেন শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ও বিশ্বকর্মা পূজার উদ্বোধন করেন। আজ শ্রমিক দিবস বিশ্বকর্মা জয়ন্তী পালন করছেন ভারতীয় মজদুর সংঘ। সেই উপলক্ষে প্রায় 100 বস্ত্র বিতরণ করেন এবং লাড্ডু বিতরণ করেন। পূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতি শহর হলদিয়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক সভাপতি দেবপ্রসাদ মণ্ডলের ওয়ার্ডে বিশ্বকর্মা পূজার উদ্বোধন করলেন। তিনি বিশ্বকর্মার কাছে প্রার্থনা করলেন বেশি বেশি করে হলদিয়া শিল্পাঞ্চলে শিল্প কলকারখানা গড়ে উঠুক। 21শে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন এসেছিলেন, দীর্ঘ কয়েক মাস হলদিয়াতে আসেননি। আজ তিনি উদ্বোধনী মঞ্চে বলেন, এবার থেকে ঘন ঘন হলদিয়া আসব। নির্বাচনের ফল ঘোষণার পর আমার গাড়ির উপরে হামলা হয়েছিল, হামলাকারীদের আমি ভুলিনি, তাদের নাম চন্দ্রগুপ্তের ডায়েরিতে লেখা আছে, সময় এলে বুঝে নেব। কর্মীদের উদ্দেশ্যে চাঙা করতে বলেন, মুখ্যমন্ত্রীর কথায় আপনারা ভুলবেন না। রাজলক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কটাক্ষ করে তিনি বলেন, ভিক্ষাবৃত্তি অনুদান দেওয়া বন্ধ করে চাকরির দাবি তুলুন। তারা এই গণনা কেন্দ্রের বাইরে আমার গাড়ি পাথর দিয়ে ভেঙে গুঁড়ো করেছে, আপনারা অনেকে জানেন, অনেকে চোখে জল ফেলেছেন, আমি ওদের চিনে রেখেছি, নাম আমার কাছে লেখা আছে চন্দ্রগুপ্তের ডায়েরি। মমতা ব্যানার্জির খপ করে কেউ পড়বেন না। এ পশ্চিমবঙ্গটাকে ভাতা ভিক্ষার ভর্তুকিতে পরিণত করেছে। কর্ম নেই, শিল্প নেই, বাণিজ্য নেই, বেকারদের যন্ত্রণা। মা হাসিমা আপনি বলুন, আপনার নাতির চাকরি হবে? হবে না। নাতির চাকরি হবে না, 500 টাকা ভাতা দেবে। আপনারা আওয়াজ তুলুন মায়েরা, ভাতা নয়, আমার ছেলে মেয়েদের আমার ভাই বোনেদের চাকরি চাই, শিল্প চাই, বাণিজ্য চাই। এই আওয়াজ আপনাদের সবাইকে তুলতে হবে। পুজো হচ্ছে, আর কথা বাড়াবো না, ঘন ঘন আসতে শুরু করব। এবং হলদিয়ার শ্রমিক কর্মচারী উদ্বাস্তুদের মুখে যদি কেউ হাসি ফোটাতে পারে, বিজেপি পারবে, নরেন্দ্র মোদীজি পারবে, অন্য কেউ পারবে। আদিত্যনাথকে দেখছেন না, সিমেন্টের কারখানা চীন থেকে উত্তর প্রদেশে নিয়ে চলে আসছে। আর আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন, ডাবরের কারখানা ছিল পশ্চিমবঙ্গে, শিবরাজ সিং চৌহান নিয়ে চলে গেল মধ্যপ্রদেশে। উনি এবারে জেতার পরে দুটো জুট মিল বন্ধ হয়েছে, 5-10 হাজার লোক বেকার হয়েছে। হুগলি জেলার ভোলাগাড়ে সুতোর বড় কারখানা কেশরাম রেয়ন বন্ধ হয়েছে এই মুখ্যমন্ত্রী 5ই মে জেতার পরে, আরো 8.5 হাজার লোক বেকার রয়েছে। এই হচ্ছে পশ্চিম বাংলার অবস্থা। ভাতা ভিক্ষা ভর্তুকি সঙ্গে দুধের গাই আর পুলিশের মিথ্যা মামলা, এইটা হচ্ছে ওদের সম্পদ। এর বিরুদ্ধে আপনাদেরকে সবাইকে জাগ্রত হতে হবে। দেশ যদি না থাকে, এইরকম নেতা যদি না থাকে, আফগানিস্তান হতে বেশি বাকি নেই, বাড়ি ঘর দুয়ার গ্যাস কিছু থাকবে না। দেখলেন না, তালিবানরা দখল করে নিয়ে চলে গেল, প্লেন ধরে ঝুলছে, নিচে পড়ছিল। ভারতবর্ষকে যদি তালিবানের হাত থেকে বাঁচাতে হয়, নরেন্দ্র মোদীকে শক্তিশালী রাখতে হবে, এটা আমাদের সকলের কাজ। সবাই ভালো থাকবেন। জয় সনাতন ধর্ম কি জয়, জয় সনাতন ধর্ম কি জয়, গঙ্গা মাতা কি জয়, রাম জন্মভূমি কি জয়, শ্রীকৃষ্ণ জন্মভূমি কি জয়, বাবা বিশ্বকর্মা কি জয়, ভারত মাতা কি জয়। এখন আমাদের মোদীজির আজকে জন্মদিন, আজকে প্রথমত সৃষ্টির দেবতা বিশ্বকর্মা পূজোর জন্মদিন। এবং হলদিয়া শিল্পনগরীতে যদিও শিল্পের অবস্থা খুবই খারাপ, কর্মসংস্থান নেই, তবু ঠাকুরের কাছে প্রার্থনা করলাম হিন্দু শাস্ত্র মতে, বাবা বিশ্বকর্মা কৃপা কর, শিল্প উন্নয়ন, বাণিজ্য, কর্মসংস্থান ও সব শ্রমিকরা যেন ভালো থাকে প্রার্থনা করলাম। আর আজকে গর্বের দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, শক্তিশালী ভারতের স্বপ্ন নরেন্দ্র মোদীজির জন্মদিন আমরা সেবাকর্মের মধ্য দিয়ে করছি। এখানেও অনেক মানুষজনের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয়েছে, আনন্দের পরিবেশ। দেশ থাকলে আমরা থাকব, আর যত শক্তিশালী লোকের হাতে দেশ থাকবে ততই আমরা সুরক্ষিত থাকব, এটা প্রমাণিত আফগানিস্তানের ঘটনার পরে প্রমাণিত। শক্তিশালী নেতার হাতে দেশ থাকলে
আমরা সবাই ঠিক থাকব, নইলে সম্পদ মান মর্যাদা ধর্ম কোনোটাই রক্ষিত হবে না। ঠিক আছে, আজকের দিনে এটাই প্রার্থনা, আর জঙ্গলমহলের মানুষকে আজকে করম পূজোর জোহার জানাব। আমি সারা রাত্রি জেগেছিলাম তাল ছিটকিনির কাছে, 25 মিটার বাঁধ ভেঙেছে, সরকারই নেই, কোনো মনিটারিংই নেই, এই বাঁধটা আটকে দেওয়া যেত, 3 দিন ধরে কেউ নেই, নো ম্যানস ল্যান্ড, খুব দুঃখজনক। আমি রাত্রে 2:30টার সময় টুইট করেছি, আমার টুইট দেখবেন, চিফ সেক্রেটারিকে, এনডিআরএফের টিম এবং প্রয়োজন হলে আর্মি দিয়ে এ করা উচিত, সমগ্র পটাশপুর 1 নম্বর ব্লক জলের তলায়, 2 নম্বর ব্লক জলের তলায়, ভগবানপুর 1-এর পার্ট, ভগবানপুর 2-এর পার্ট জলের তলায়। বহু মানুষকে রাত্রে শঙ্খধ্বনি হয়েছে, সারা রাত্রে আতঙ্কের পরিবেশ, কেউ নেই, নো ম্যানস ল্যান্ড। আমি বাধ্য হয়ে, জেলা শাসকরা তো বিরোধী দলের লোকের সঙ্গে কথা বলা পারে, তবু বাধ্য হয়ে জেলা শাসককে ফোন করেছি, তখন প্রায় রাত্রি 1:30, তা উনি বলছেন জনগণকে বলেছি শাঁখ বাজাতে। এই তো হচ্ছে অবস্থা, 3টে এনডিআরএফের টিম ভোরবেলা পৌঁছেছে, এই পরিস্থিতি আছে, চিফ সেক্রেটারিকে জানিয়েছি, দেখছি কি করছে, হলে বেলা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাবো। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের ঠিক বিপরীতে।